প্রথম প্রশ্ন দ্বিতীয় বৃত্তর মধ্যে সঠিক সংখ্যাটি কত বসবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বৃত্তে বাম পাশে একাশি এবং ডান পাশে নয় দেওয়া আছে ওপরে ছাপ্পান্ন এবং নিচে রয়েছে সাত মাঝে রয়েছে এক আমরা যদি প্রথম সমাধানের চেষ্টা করি তাহলে এখানে আমরা ডান পাশের একাশির সঙ্গে বাম পাশের নয় অর্থাৎ একাশিকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি নয় এবং ওপরের ছাপ্পান্নকে দিয়ে যদি নিচের সাত দিয়ে ভাগ করি ছাপ্পান্নকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি আট যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা এক তো এই একটাকে মাঝে বসানো আছে একইভাবে তৃতীয় অঙ্ক আমরা যদি দেখি ছত্রিশ ভাগ বাম পাশের ডান পাশের ছত্রিশ ভাগ বাম পাশের নয় তাহলে এখানে চার নং ছত্রিশ এবং ওপরের সাতাশ যদি দিয়ে নিচের নয়কে অর্থাৎ কে নয় দিয়ে ভাগ করলে পাচ্ছে হচ্ছে তিন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে পাচ্ছে আমরা হচ্ছে এক একইভাবে মাঝের অঙ্কটাকে এখানে ওপরে চা হয়েছে কত চাওয়া হয়েছে এ পাশে রয়েছে ছত্রিশ এবং বাম পাশে রয়েছে তিন ওপরে রয়েছে সাতাশ এবং নিচে রয়েছে নয় একইভাবে আমরা যদি সমাধানের চেষ্টা করি ছত্রিশ ভাগ তিন বা ডান পাশের ছত্রিশের সঙ্গে বাম পাশের তিন তাহলে ভাগ করলে হয় বারো তিন বারোং ছত্রিশ উপরের সাতাশ ভাগ নিচের নয় দিয়ে যদি ভাগ করি তাহলে পাই আমরা তিন নং সাতাশ তিন তাহলে এখানে বারো আর তিন যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা নয় তাহলে এখানে আনসার হবে নয় থার্টি টু ইন্টু টু রুট ওভার কিউব তা আছে সমান কত হবে আমাদের বের করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি বত্রিশকে দিয়ে দুই দিয়ে যদি কে গুণ করি তাহলে বত্রিশ দুণি চৌষট্টি এবং উপরে রুটোভার কিউব থাকে আবার যদি আমরা চৌষট্টিকে লসাও করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চারশো লং চৌষট্টি চার চার ষোলো অর্থাৎ ফোর কিউব পাওয়া যাচ্ছে তাহলে এখানে আমরা যদি ফোর পাওয়ার কিউব বসাই তাহলে এখানে আমাদের আর রুট ওভার থ্রি থেকে আমরা পাচ্ছি ওয়ান ভাগ থ্রি আবার এখানে ফোর আর এখানে থ্রি এই এখানে গুণের জন্য ওপরে গুণ হয়ে যায় আবার নিচে থাকে থ্রি তিন তিন কাটা গেলে থাকে এক তাহলে চার এক চার দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড পয়েন্ট সেভেন্টি ফাইভ ইকাল টু হোয়াট তাহলে অঙ্কটা খুবই ইজি আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে যদি আমরা দুশো পঁচিশ বসাই তাহলে এখানে দুশো পঁচিশ দশমিকের জন্য আমাদের নিচে একশো বসা বসাই আবার এখানে যদি আমরা পঁচাত্তর বসাই অর্থাৎ সেভেন্টি ফাইভ বসাই তাহলে আমরা পয়েন্টের জন্য ওপরে একশো বসাতে পারছি তাহলে আমরা যদি এখানে একশো একশো কেটে দিই আর এখানে পঁচাত্তর দিয়ে যদি দুশো পঁচিশকে কাটি তাহলে আমরা পাচ্ছি থ্রি তাহলে এখানে আনসার হবে থ্রি চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাড়ে চার হালি ডিমের দাম একশো টাকা হলে এগারোটি ডিমের দাম কত টাকা হবে আমরা জানি যে সাড়ে চার হালি ডিম অর্থাৎ অর্থাৎ সাড়ে চার হালি ডিম অর্থাৎ চার চারা ষোলোটি ডিম এবং হাফ হালি ডিম সমান দুইটা তাহলে এখানে আঠারোটা তাহলে এখানে আঠারোটি ডিম সাড়ে চার হাজার ডিম সময় আঠেরোটি তাহলে আঠারোটি ডিমের দাম হবে একশো আট টাকা এখানে বলা হচ্ছে আট একশো আট টাকা হলে এগারোটি ডিমের দাম কত তাহলে আঠারোটি ডিমের দাম একশো আট টাকা তাহলে একটি ডিমের দাম একশো আটের আঠেরো টাকা তাহলে এগারোটি ডিমের দাম একশো আট গুণ এগারো আঠারো কাটাকাটি করলে হয় তেষট্টি টাকা পাঁচ নং প্রশ্নে বলা হচ্ছে ফাইভ ডিভাইডেড নাইন ইকাল টু ফিফটি ফাইভ ডিভাইডেড হোয়াট তো এখানে আমরা ফাইভ আর গুণ করলে ফাইভ ইন্টু হোয়াট বা এখানে আমরা এক্সও ধরে নিতে পারি এরপর হচ্ছে ফিফটি ফাইভ আর গুণ করলে এরপাশে ফিফটি ফাইভ ইন্টু নাইন এখানে আমরা হোয়াটকে সাইডে রেখে যদি ফিফটি ফাইভ ইন ফাইভ ইন্টু নাইন ডিভাইডেড ফাইভ বসাই তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন আর নয় এগারো নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই আনসার নাম্বার প্রশ্নে বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য বারো শূন্য দশমিক চার আট হলে পরবর্তী সংখ্যাটি কত আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য দশমিক শূন্য তিনকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে এখানে তিন ছাড়া বারো শূন্য দশমিক বারো হয় আবার শূন্য দশমিক বারো কে দিয়ে যদি চার দিয়ে গুণ করি তাহলে শূন্য দশমিক আটচল্লিশ হচ্ছে আবার শূন্য দশমিক আটচল্লিশ কে দিয়ে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে এখানে আহ এক দশমিক বারব্বই হচ্ছে সুতরাং আমাদের আচার হবে এক দশমিক নয় দুই আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে যদি রুট ওভার থ্রি ইকোয়াল টু রুট ওভার রুট ওভার তিন সমান তিন হয় রুট ওভার চার সমান চার হয় তবে রুট ওভার ছয় স্কোয়ার সমান ওভার সমান কত হবে এখানে ব্যাপারটা স্বাভাবিকভাবে অনেক কঠিন মনে হলে হলেও ব্যাপারটা অনেক ইজি এখানে রুট ওভার থ্রি সমান তিন হয় অর্থাৎ এটা সমান যদি তিন হয় রুট ওভার চার সমান যদি চার হয় তাহলে রুট ওভার সিক্স সমান স্কোয়ার সমান কত তাহলে রুট ওভার থ্রি সমান থ্রি অর্থাৎ প্রত্যেকটা মানের সাথেই শুধু রুট বাদে হয়েছে তিনি রুট ওভার থ্রি সমান রুট বাদে তিন বসানো হয়েছে আর রুট ওভার চার সমান রুট বাদে চার বসানো হয়েছে তাহলে এখানে আমরা ছয় সমান বসাতে পারি কত ছয় সমান বসাতে পারি আমরা হচ্ছে রুট ওভার সিক্স সমান সিক্স আর এখানে যেহেতু স্কোয়ার অর্থাৎ দুইটা সিক্স আছে তাহলে একটা রুট ওভার সিক্স সমান সিক্স আবার একটা রুট ওভার সিক্স সমান সিক্স আর এই ছয় ছয় যদি আমরা গুণ করি তাহলে

পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত কত এ ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত বা এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত এ ধরনের ক্ষেত্রে আমরা একটি সূত্র ব্যবহার করি সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু তাহলে এখানে আমরা এন সমান পেয়েছি একশো আবার এন সমান একশো যোগ এক এখানে আমরা দুই দিয়ে একশো কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এবং গুণ এক করলে হয় পাঁচ হাজার পঞ্চাশ এটাই উত্তর এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে রহিম একটি কাজ পাঁচ দিনে করে এবং করিম করে দশ দিনে তারা এ করতে কত দিনে করবে তাহলে রহিম করে পাঁচ দিনে অর্থাৎ একের পাঁচ করিম করে দশ দিনে অর্থাৎ একের দশ তাহলে এটাকে আমরা যেহেতু তারা একত্রে করে যদি তারা একা করতো তাহলে আমরা এখানে বিয়োগ দিতাম যেহেতু এখানে একত্রে করার কথা বলা হয়েছে সেহেতু আমরা এখানে যোগ দি যোগ দিয়েছি পাঁচ আর দশ লসাও করলে হয় দশ এবং দশ দিয়ে এখানে ভাগ করলে হবে দুই যোগ এক তাহলে এখানে দুই আর এক যোগ করলে হয় তিন এর দশ অংশ